আল্লাহ তাআলার অশেষ ফজলে ও রহমতে মজলিসে শেখ খোদ্দামুল আহমদিয়া ও আতফালুল আহমদিয়া ক্যানাডার পশ্চিম ক্যানাডা বিভাগের বাৎসরিক ইজতেমা গত 20 থেকে 22 মে 2011 গ্রেটন ভ্যালি আলবার্টা ক্যানাডাতে অনুষ্ঠিত হয়। ক্যানাডার আমির লাল খান মালিক সাহেবের উদ্বোধনী ভাষণের মাধ্যমে শুক্রবার ইজতেমার কার্যক্রম শুরু হয়। তিনি তার ভাষণে ইবাদতি জীবনের উদ্দেশ্য এর উপর গুরুত্ব আরোপ করেন। ক্যানাডার মজলিসে শেখ খোদ্দামুল আহমদিয়া সদর হামিদ ওয়ারাইজ সাহেবও তার ভাষণে সকল খুদ্দাম ও আতফলকে নামাজে নিয়মিত হবার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। শনি ও রবিবারে অনুষ্ঠিত খেলাধুলা ও শিক্ষামূলক প্রতিযোগিতায় খুদ্দাম ও আতফল সৎসাহে অংশগ্রহণ করে। একটি আকর্ষণীয় প্রতিবন্ধক দৌড়ের প্রতিযোগিতার ও আয়োজন করা হয়, যেখানে দলসমূহ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিভিন্ন প্রতিবন্ধক উত্তীর্ণ করতে হয়। উক্ত প্রতিযোগিতা সকলেই খুব উপভোগ করে। মহতরম আমির সাহেবের সমাপনী ভাষণ ও পুরস্কার বিতরণের মাধ্যমে 22 মে এই ইজতেমার পরিসমাপ্তি ঘটে। ক্যানাডার সমগ্র পশ্চিমাঞ্চল থেকে 326 জন খুদ্দাম ও 159 জন আতফাল উক্ত ইজতেমাতে অংশগ্রহণ করে। এমটিএ নিউজ, ক্যানাডা।